হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল প্রিন্স তো এখন কথা বললো এলো মির্জা গানটা নিয়ে এবং এই গানটা নিয়ে বহু দিন ধরে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল আমি চেয়েছিলাম সবার প্রথম মির্জার এই গানটাই আসো কারণ এই গানটাকে যেভাবে শুট করা হয়েছে বা এই গানটা কিছু কি আমি যখন শুনেছিলাম আর তখনই মনে হয়েছিল যে না এই গানটা যখন আসবে কিছু না কিছু একটা হবে তো কেমন লাগলো গানটা দেখো প্রথম যে গানটা এসেছিলো খালিফ গানটা প্রথমে হয়তো সেরকম হাইপ ক্রিয়েট করতে পারি কিন্তু আস্তে আস্তে কিন্তু গানটা একটা নিজস্ব হাইপ ক্রিয়েট হচ্ছে এবং সেই গানটা কিন্তু একটা নিজস্ব জায়গা তৈরি করছে এবং এখন যদি আপনারা দেখেন গানটা কিন্তু হেডফোন দিয়ে শুনতে আমার কিন্তু বেশ ভালো লাগছে মানে গানটা কিন্তু আমি এক লোপে শুনছি বলছি কিনা বাকিদের সঙ্গে জিনিসটা হচ্ছে কিনা গানটা কিন্তু আস্তে আস্তে আমার আরও বেশি ভালো লাগছে এই একই জিনিস আমার হয়েছিল রাবণের যে গানটা এসেছিলো প্রথম যে রোমান্টিক ট্র্যাকটা এসেছিল সেই গানটা তো আমার সেম ফিলিং হয়েছিলো আস্তে আস্তে গানটার প্রতি ভালোবাসাটা বেড়ে বেড়েছিলো তো খালি গানটার ক্ষেত্রে আমার সেম জিনিস হচ্ছে আস্তে আস্তে যত সময় যাচ্ছে গানটা যেন শুনতে আরও ভালো লাগছে তো এবার এই গানটাতে মিউজিক দিয়েছে অনেক ধর যার কিন্তু রিসেন্ট রেকর্ড বেশ ভালো কারণ তার চেঙ্গিসি যে গানগুলো ছিল উইডডা এবং রাগাডা জাস্ট কাঁপিয়ে দিয়েছিলো মানে একটা মেন স্ট্রিম সিনেমায় যেরকম গান দরকার সিঙ্গেল স্ক্রিনে যেরকম গান আমরা শুনতে ভালোবাসি চেয়ার থেকে উঠে যেভাবে এবং যেরকম গান শুনে নাচতে ইচ্ছে হয় এবং আমার মনে আছে রাগাটা গানে মানে রীতিমতো হলের ভেতর হল্লাহ হয়েছিল লোকে উঠে নাচতে শুরু করেছিল সেই ভিডিও এখনও ভাইরাল ইউটিউবে আমরা সবাই জানি তো সেই রকম লেভেলের অনেকদের মিউজিক দেয় তার যে কোনো আমরা যে প্রিভিয়াস কাজের কথা বলি তো এই গানটা কি সেই লেভেলটা ম্যাচ করতে পারলো রাগাটা বা উইডে লেভেলের কী হলো সেটা নিয়ে বেসিক্যালি কথা বলো তার আগে গানটা নিয়ে যদি কথা বলি তো এই গানটা প্রথম যেটা পজিটিভ দিক হচ্ছে অঙ্কুশদার পারফরমেন্স দাকে গানটা তো আমার দেখতে দারুণ লাগছে এবং অ্যাক্টিংস লক্ষ্য করেছো কি ওখানে কিন্তু শোয়েব বসে রয়েছে যে ব্রুটালভাবে একজনকে মার্ডার করেছিলো টিজারে এবং এখানে কিন্তু ওর সামনে কিন্তু মির্জা পারফর্ম করছে এবং সেটা এনজয় করছে কিন্তু সোয়েব তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মির্জা এই চরিত্রটা কিন্তু সোয়েবের দলেরই কিন্তু একজন বড় দলের মধ্যে ঢুকে কিছু একটা করার চেষ্টা করছে এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোনোভাবে সে ওই চরিত্রটাকে খুশি করার চেষ্টা করছে মির্জা আর কি কোনো একটা কারণের জন্য সেটা এখন গল্প দিয়ে এখানে একটা বোঝা যাচ্ছে এটা একটা ব্যাপার আর সেকেন্ড হচ্ছে অঙ্কুশদের কি পারফরমেন্স আমরা মনে হয় ভোলে বাবার পরে অঙ্কুশদাকে আবার এরকম নাচ করতে দেখলাম ভিলেনের যে গানটা ছিল ভোলে বাবা সেখানে অঙ্কুশদার আমরা শেষ একটা ডান্স পারফরেন্স দেখেছিলাম এবং এটা ভুললে হবে না অঙ্কুশদার কিন্তু আমাদের শেষ ড্যান্সিং স্টার মানে ডান্সিং এর কথা বলি সেটা কিন্তু অবশ্যই অঙ্কুশ তো অঙ্কুশদার এখানে যে নাচটাকে দারুণভাবে কোরিওগ্রাফি করা হয়েছে এবং প্রত্যেকে আমি শুধু অঙ্কুশ কথা এখানে বলছি না যে কয়জন ড্যান্সার নেওয়া হয়েছে এবং যে বলা হয়েছিল বিগেস্ট ড্যান্স নাম্বার সত্যি তো চারপাশে কত কত ড্যান্সার লাস্ট কোন গানে আপনারা এত ড্যান্সার দেখেছেন অনেক অনেক আগে দেখা যেত দু হাজার চোদ্দ পনেরো বারো তেরো যেত আফটার কোভিড এটা সত্যিকার সব থেকে বড় বিগের সং কিন্তু হয়েছে অনেক অনেক ড্যান্সারকে নিয়ে করা হয়েছে এবং প্রত্যেকের পারফরমেন্স গানের মধ্যে খুব ভালো লাগছে বেসিক্যালি অঙ্কুদার তো অবশ্যই তার নাচ নিয়ে কোনো কথা হবে না কিন্তু একটা জায়গা আমার দারুণ লেগেছে যেখানে অঙ্কুশদার নাচে আর দুদিকে দুজন দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটা কিন্তু দারুণ হয়েছে দারুণ হয়েছে ওই জায়গায় যে বিজিএমটাও মিউজিকটাও যেমন বাজছে ওটা কিন্তু বড় পর্দায় দেখতে দারুণ এনজয় লাগবে কারণ সিনেমাটা একটা পিওর মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি এই চরিত্রের আস্তে আস্তে উত্থান হয়েছে তার মধ্যে এই গানটা এক কথায় কিন্তু দারুণ মানানসই লাগছে এবার গানটা যদি আমি লিরিক্সের কথা বলি মিউজিকের কথা বলি অবভিয়াসলি ভালো লাগছে খারাপ লাগছে না গানটার মধ্যে যে বিজেম গুলো যেভাবে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যে ভিডিওটা ভিডিওটা বেসিকালি না দুর্দান্ত হয়েছে গানটার যে ভিডিওটা যেরকম সেটের ডিজাইন করে গানটাই করা হয়েছে সেটা দেখতে দারুণ লাগছে তবে অনেস্টলি স্পিকিং গানটা কিন্তু আমার মনে হয় না রাগাটা লেভেল ম্যাচ করতে পেরেছে বলে রাগাটা গানটার মধ্যে একটা অদ্ভুত ভাইভস ছিল আমার মনে হয় এই গানটা সেই লেভেলটা ম্যাচ করতে পেরেছে বলে ভালো গান তবে আমার রাগাটা খানিকটা বেটার লেগেছিল এবং হতে পারে আর একটা কারণ কারণ এই গানটা মিকা সিংকে কে দিয়ে গান হয়েছিল এই ধরনের গানগুলো যখন মিকা সিং গায় এই গানগুলোর উচ্চতা আরো মানে ভয়ঙ্কর জায়গায় থেকে মানে পৌঁছয় অমিত মিশ্র খারাপ গায়নি ভালোই গিয়েছে কিন্তু আমার মনে হয় যে মিকা সিং গাইলে গানটা আরও প্রপার জায়গাটা পেতো তবে ঠিক আছে নতুন নতুন সিঙ্গার উঠে আসার দরকার সেই হিসেবে আমি অ্যাকসেপ্ট করছি জিনিসটাকে বেসিক্যালি গানটার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে বিজিএমটা কিন্তু আমার বেশ ভালো লাগছে সঙ্গে সঙ্গে অঙ্কুশদার পারফরমেন্স সব মিলে কিন্তু দারুণ লাগছে এবং ওইন্দ্রি যেটুকু গানটার মধ্যে দেখা গেছে তাকেও কিন্তু বেশ ভালোই লাগছে তো একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যেমন গান দরকার তেমন গান রয়েছে এবং ভালো লাগছে কি এই বছর অলরেডি কিন্তু টলিউডে এইরকম ধরনের অনেকগুলো গান চলে এলো আমরা সেন্টিমেন্টালে পেয়েছি কি একখান গান বানাই ওরকম টাইপের একটা গান ছিল বোকাসোটা গানটা আমরা পেয়েছিলাম যেগুলো মেন স্ট্রিম গান কমার্শিয়াল গান গ্রামের দর্শক বহুদিন হল বাংলা গানের কাছে ছেড়ে দিয়েছে আমরা দু হাজার বাইশ আর তেইশে শুধু জিদ্দার সিনেমা এরকম গান পেয়েছিলাম ভালো লাগে এটা দেখে যে দু হাজার চব্বিশে অলরেডি জিতদ দেব দুজনের সিনেমা আমরা এমন গান পেয়ে গেলাম ইয়াসের সিনেমায় পেয়ে গেলাম অঙ্কুশের সিনেমা পেয়ে গেলাম এটা মানতেই হবে তবে গানটা মানে ভিডিওটা যতটা আমার ভালো লেগেছে গানটা ততটা আমার কিন্তু সেই বিরাট আহামরি লেগেছে আমি এমনটা বলবো না মানে রাগাটা লেভেলটা ম্যাচ করতে পারি রাগাটা শুনেই যেন নাচতে ইচ্ছে করছিল কিন্তু এখানে অঙ্কুশদার ড্যান্সটা মারাত্মক হয়েছে গানটা দেখতে ভালো লাগছে শ্রেণী গানের কথা নেই এবং বড় পর্দায় যখন সিনেমা চলাকালীন গানটা হবে তখন কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভাই আগুন লাগবে এটা নিয়ে কোনো ডাউট নেই কারণ সিনেমাটা কিন্তু স্ক্রিন প্লে খুব ভালো আর স্ক্রিন প্লে যে সিনেমা ভালো হয় সেরকম সিনেমা যখন এরকম গানগুলো থাকে তাহলে ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে যায় তো সেই জিনিসটা আশা করি থাকবে তো এমনিতে গানটা বেশ ভালো লাগছে অঙ্কুশ তাকে বহুদিন পর নাচতে দেখলাম বাংলায় বহুদিন পর এরকম এত ড্যান্সার নিয়ে এরকম ধরনের একটা গান এলো সেটাকে অবশ্যই এক্সেক্ট করতে এবং অবশ্যই অনেকটা কিন্তু এরকম ধরনের গানের ক্ষেত্রে একজন ভালো মিউজিক ডিরেক্টর কিন্তু আস্তে আস্তে হয়ে উঠছে তো দেখা যাক ফাইনালি গানটা কিরম ভিউজ জেনারেট করে প্রথম গানটা তো খারাপ ভিউজ না আস্তে আস্তে বাড়ছে আশা করবে এই গানটার একটা ভিউজ ভালো হবে এবং এই গানটার হাইপ কিন্তু অনেক অনেক গানের থেকে কিন্তু বেটার রয়েছে কারণ এই গানটা নিয়ে লোকে ওয়েট করে আছে তো দেখা যাক ফাইনালি গানটা কিরম জায়গায় গিয়ে পৌঁছয় এবং আমার মনে হয় সিনেমাটা হাই বাড়ানোর ক্ষেত্রে গানটা কাজে লাগবে কারণ হোলি আসছে দোল আসছে এরকম পজিশনে কী হয় এই গানগুলোর ভিউজটা আরও বাড়ে এই গানগুলো নিয়ে আলোচনাটা শুরু হয় তো দেখা যাক ফাইনালি কেমন হয় মির্জা আর ট্রেলারের অপেক্ষায় রইলাম গানটা আমার বেশ ভালো লেগেছে তবে আরও আরও অনেকটা বেটার হতে পারতো যদি সিঙ্গারটা মিকা সিং হতো আই থিঙ্ক আর কম্পোজিশন লিরিক্সটা আরেকটু বেটার হল আই থিঙ্ক আরও ভালো হতে হবে ভালো লাগছে অবশ্যই অনেকদিন পর এরাম গান হলো সেটাকে অবশ্যই সাপোর্ট করতে হবে যাই হোক এটাই ছিল আমার বক্তব্য তোমাদেরকে মনে কমেন্ট করে জানাও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেট দেবে আইন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকো